আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। এবার ঈদে শাড়ি পরে বিপাকে সানাই। সানাই মাহবুব সুপ্রভা সাবেক মন্ত্রীর বউ হবার খবর জানিয়েছিল মাত্র কদিন আগে। এবার ঈদে শাশুড়ির কাছ থেকে শাড়ি উপহার পেয়েছেন জানিয়ে বেশ আনন্দিত সানাই। সানাই বলেন, ঈদে সবাই তো নানা জিনিসপত্র উপহার পাচ্ছে, প্রতিটি উপহারই আমার কাছে স্পেশাল। আমি এ যাবৎকালে যা উপহার পেয়েছি সবই আমার কাছে স্পেশাল। তবে এবার যা স্পেশাল উপহার তা হচ্ছে আমার শাশুড়ির দেওয়া উপহার। এ সময় শাশুড়ি যে উপহার দিয়েছেন তা সবার সামনে বলেছেন সানাই। তিনি বলেছেন, আমার শাশুড়ি আমাকে শাড়ি উপহার দিয়েছেন, তবে শাড়িটি বেশ ভারী। শাশুড়ি এই শাড়ি উপহার পেয়ে সানাইয়ের ঈদটি অনেক স্পেশাল হবে, কিন্তু সানাই এই ঈদ দেশে কাটাবেন না, তিনি মালদ্বীপে আছেন। জানা গেছে গত দুদিন আগে স্বামীর সঙ্গে মালদ্বীপে গিয়েছেন তিনি, আর সেখানে ঈদ করবেন সানাই। এদিকে ঈদে আসছে নতুন মিউজিক ভিডিও, এ নিয়ে দর্শকদেরকে তিনি জানিয়েছেন, সুদীপ কুমার দ্বীপের লেখা দেশলাই শিরোনামে আইটেম ঘর একটি গান নিয়ে তিনি এবার ঈদে আসছেন। এই গানের লিরিকটা অনেকটা এরকম যে, ফিগার আমার দেশলাই, সারা দেশে এমন পিস নাই, নেশার রঙে নানান ঢঙ্গে নাচ না আমার সঙ্গে, এরকমই একটা গান নিয়ে আসছে সানাই এবারে ঈদে। তো বন্ধুরা, আপনাদের কী মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।